সম্ভব সম্ভব হলো কারণ সবাই ভালো চেয়েছিল, যেটা আমি আগে বললাম ক্লাবের পক্ষ থেকে যে যে মিসআন্ডারস্ট্যান্ডিং, সেটা মিসআন্ডারস্ট্যান্ডিং না, সেটা অনেক সময় এক পক্ষ অভয় পক্ষকে নিজের পজিশনটা বোঝাতে পারে না। আমরা একটা প্রাইভেট সেক্টর, আমি দীপক ভাই আমরা দুজন মিলে একটা ডিসিশন নিতে পারি, কিন্তু এটা একটা সংস্থা, এটা একটা ট্রাস্ট, সেখানে অনেক লোককে নিয়ে চলতে হয়। তো আমরাও বুঝলাম, দীপক ভাই আমাদের সাহায্য করলো বোঝাতে, আর মানে দাদা দিদি সবাই ছিল উপরে, তো এটা হতোই। সো এটা একটা বিলম্ব, একটু আপনাদের জন্যও দুদিন নিউজ হলো, হচ্ছে হচ্ছে না, বিষবাহ জল সবগুলো হলো, এন্ড অল অলস ওয়েল দ্যাট এন্ডস ওয়েল। সেটাই বলতে পারি। দেখো যখন নিউ রিলেশনশিপ ক্রিয়েট হয় ওই ট্রাস্টটা আসতে একটু টাইম লাগে, দ্যাটস আ ফ্যাক্ট আছে এইখানে। সেই জন্যে একটা একটা কী হলো, আমরা চাই যে ডিসকাশানটা হোক সাইন হওয়ার আগে হয়ে যাক, তারপরে তারপরে যখন স্টার্ট হয়ে যাক কোনো কনফিউশন থাকে না। সেজন্যে একটা ভালো ওরকম আন্ডারস্ট্যান্ডিংয়ে আসতে টাইম লাগলো, কিন্তু আমি জানি এই সাইন হওয়ার পরে ভালো করে দুজন অ্যাজ এ ফ্যামিলি আমরা কাজ করতে পারি। দীপক দা, যখনই আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, এর আগেও তোমাকে সোশ্যাল মিডিয়ায় পড়তে হয়েছিল, আবারও পড়তে হলো, এটা আলোচনার মধ্যে কেন হচ্ছে না, সোশ্যাল মিডিয়ায় কেন আসতে হচ্ছে? দেখো সোশ্যাল মিডিয়া, আমার সোশ্যাল মিডিয়া উনি গেলেন কারণ রাত্রে ঘুম করার জন্য ভাবলেন কাউকে কিছু বলে ফেলি। আমরা দুজন ঝগড়া করছিলাম ফোনে, ঝগড়া মানে দুঃখ করছিলাম, ঘুম হচ্ছিল না, রেগে একটা করে দিল আর কি, দরকার ছিল মানে। আর না তবু আর আমার বলতে চাই, সোশ্যাল মিডিয়া থ্রু আমার অনেক মোহন মর্নিং ফ্যান যুক্ত আছে, তো আমার একটা রেসপন্সিবিলিটি আছে ওই ফ্যানদের জন্য। সো থ্রু সোশ্যাল মিডিয়া এই রেসপন্সিবিলিটিটা আমি পড়তে করতে, যেটাও চলছে আমি চাই কমিউনিকেশন ইনহাউস হয় না, ফ্যানরাও পার্ট অফ দিস ক্লাব, আর সেজন্যে ও শুড দে শুড বি ইনফর্ম কি কী চলছে কী চলছে না। সো সেই জন্যে আমাকে সোশ্যাল মিডিয়া গিয়ে একটু বলতে হবে, ফ্যানদেরকে ইনফর্ম করতে হবে। তো বঙ্কাইল থেকে আমি থাকবো আর কানেশ থাকবে, সাচি থেকে আমি আর কমালদা থাকবেন, আমি চেয়ারম্যানের রেসপন্সিবিলিটি আমাকে দেওয়া হলো। মোহামেডান বোর্ডে আমরুদ্দিন বাবি, রাজু ভাই আর মুস্তাক। ভূমিকা দাদার মতো, দুপক্ষ দু ভাইয়ের যখন একটা সমস্যা হয় সেই সময় অনেক সময় আমরা অভয় পক্ষ বুঝতে পারি না। সো দাদা অ্যাজ এ গার্জিয়ান, অ্যাজ এ সিনিয়র, অ্যাজ এ লিডার আমাদের বোঝালো, আরে অত কিছু না, এটা তোমরা মেনে নাও, এটা ওরা মেনে নেবে, মানে এটাই আমি বলবো দাদা। দাদার ইন্টারফিয়ারেন্সে বরফটা গলে, তাই তো? দাদার দাদার অ্যাডভাইসে বরফটা গলে। अगर आप हिंदी में पूछोगे तो पूछ। पूरा चीज को आप कैसे देखें? नहीं ठीक है, देखो क्या होता है ना कि हम ऊपर ठीक है एक लीडरशिप पोजीशन में बैठे हुए हैं, पर डाउन द लाइन वी आर ऑल्सो ह्यूमन, और एक टाइम पर वो इमोशंस निकलते हैं। वो जो वीडियो के बारे में आप बात कर रहे हैं वो एक इमोशन ही है, वो प्यार है इस क्लब के लिए। जो टकराव होगी, क्योंकि अभी किसी भी फैमिली के अंदर ये तो है नहीं कि पूरी ज़िंदगी सिर्फ प्यार में निकल जाए, ठीक है, तो अगर है तो इमोशंस भी निकलते हैं, कई बार टकराव भी होते हैं, बट फाइनल रिजल्ट क्या होता है वो मैटर करता है। और आई थिंक जो आज आज डे है वो हम सभी के फेवर में है, और सब पार्टी खुश है। अब वी नीड टू फोकस ऑन द गेम, वी नीड टू फोकस ऑन द ISL। बहुत कुछ प्लान करके बैठे हैं इस ISL के लिए, तो लेट्स फोकस ऑन दैट। और अभी जो चैप्टर था वो क्लोज हो गया है, और आज के बाद हम नए चैप्टर के लिए फोकस करेंगे। দাদা কিভাবে যুক্ত হচ্ছে মোহামেডান স্পোর্টিং ক্লাবের? দাদা দেখুন, দাদার তো মোহনবাগান সুপার জায়েন্টসের একজন ওনার, কিন্তু ওয়েস্ট বেঙ্গল স্পোর্টস উনি উনি সব ক্ষেত্রেই যুক্ত। সো দাদা অত বড় ভূমিকা তো দাদার আমরা বললামই, এর সাথে কমার্শিয়াল ব্যাপারে কি উনি আমাদের খেলা দেখবেন? আমাদেরও একটাই প্রশ্ন থাকবে, মোহনবাগান ভার্সেস মোহাম্মডান ম্যাচে দাদা কাকে সাপোর্ট করবে, তো সেটা আমরাও জিজ্ঞেস করবো দাদাকে আর আপনাদের জানাবো। আর এর মধ্যে আমাদের 7 তারিখ ইভেন্ট আছে, আর আপনি বলে পয়েন্ট
হ্যাঁ, আমরা এখন যেটা আরেকটা পরিস্থিতি নিচ্ছি ফ্যান বেস বাড়াবার জন্যে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আর্মি বাইকার গ্যাং, আমরা এটা নিয়েও খুব 7 তারিখ এটা নিয়ে আপনাদেরকে বলবো। এটা ফ্যানেদের জন্যে খুব ভালো হবে, আমাদের জন্যে একটা প্যাশন ডেভেলপ করবে, আমাদের খেলোয়াড়দের একটা মনোভাব করবে, অ্যান্ড ফ্যান বেস ডেভেলপ করবে। সো উই উইল টক অ্যাবাউট ইট মোর ইন ডিটেল। 7 তারিখ কি দাদা? বাকি আমরা 7 তারিখ, ইয়েস ডেফিনেটলি, দাদা আমাদের ক্যালেন্ডারে নোট করে নিয়েছে, নিজের ক্যালেন্ডারে 7 তারিখ বিকেলে উনি থাকবেন।